নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পূজা, আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজ হলো 14ই জানুয়ারি, রবিবার। আজ যাব আমরা সবাই মিলে মেলা ঘুরতে, আর সেখানে প্রচুর পরিমাণে গাছের এক্সিবিশন হয়, সেটিই দেখতে যাব। ভাবলাম যখন ঘুরতেই যাচ্ছি তখন একটা ভ্লগই তৈরি করে নিয়ে আর সবার সাথে শেয়ার করে দিই, মানে আপনাদের সবার সাথে শেয়ার করি যে আমি কী কী দেখলাম। তো আজ প্রচণ্ডই ঠান্ডা আর কুয়াশাও পড়েছে, তো সকালবেলা চাটা করা মাস্ট। তো চাটা করে আমরা দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সন্ধ্যাবেলার দিকে বেরোবো, কারণ সন্ধ্যাবেলাতেই মেলাটা সব থেকে বেশি জমজমাট হয়। আজ রবিবার, তাই ওরও ছুটি ছিল, তাই ও আমার সাহায্য করছিলো রান্নাঘরেতে চা করতে, ব্রেকফাস্টটা তৈরি করতে। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি 5:30 নাগাদ, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়ির স্টেশনে, মানে আমার যেখানে বাপের বাড়ি সেখানেই এই মেলাটি হয় প্রতি বছর, আর প্রতি বছরই আমরা যাই। তো চলুন গিয়ে দেখি কী কী এখানে দেখতে পাই। তো এসে গেছি মেলাতে, আর এই যে হলো মেলার গেট, তারপরে শুরু হয়ে যাচ্ছে বিশাল আকৃতির এক মেলা, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। এত সুন্দর এখানে সাজসজ্জা সব কিছু। তো চলুন আমরাও দেখা শুরু করে দিই। তো মেলাতে ঢুকেই প্রথম যেটা নজর কেড়েছিল সেটা হচ্ছে এই শাড়ির স্টলটি, যেখানে প্রচুর পরিমাণে শাড়ি, শাল আর শীতের বস্ত্র পাওয়া যাচ্ছিলো, এখানে বেড কভার, চাদরও পাওয়া যাচ্ছিলো। তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শাল এরা রেখেছে, উলের শাল। এগুলি প্রতিটির প্রাইসই 250 থেকে 280-এর মধ্যে। তারপর এখানে প্রচুর পরিমাণে এখানে শাড়ি রেখেছে, যেগুলোর প্রাইস 298 থেকে 250 টাকা, এরকম প্রাইসের রেঞ্জের মধ্যে রেখেছে, যা খুবই সুন্দর আর রিজনেবল প্রাইস। প্রথমেই শুরু থেকেই এই শাড়িটি আমার খুবই ভালো লেগেছিলো, তো এই শাড়িটি নামিয়ে দেখা হচ্ছিলো। তো ফাইনালি আমরা 3খানা শাড়ি নিয়ে এখান থেকে, আর শাড়িগুলো খুবই সুন্দর ছিল, শাড়িগুলো খুবই পছন্দ হয়েছিলো। এই নীল শাড়িটিও ভীষণ সুন্দর ছিল। এদিকে এখানে বেশ কিছু শাল দেখতে পাই যা খুবই সুন্দর ছিল, আর এর কালারগুলোও ভীষণ সুন্দর ছিল। তো কেনাকাটি এখানে হয়ে গেছে, তো চলুন এবার সেখানে যাই যার জন্য এই মেলাতে আসা, বাগান, মানে ফুলের গাছের এক্সিবিশন, সেখানেই যাই। তো মেলাতে আজকে আমাদের সাথে আমার মাও এসেছিল, তাই মাকেও নিয়ে নিয়েছি, তাই সবাই মিলেই একসাথে দেখবো ফুলের বাগান, ফুলের গাছ। তো প্রতি বছর এখানে বহু জায়গা থেকে বহু মানুষ আসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, আর বহু মানুষ প্রতিযোগিতায় বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত হয়। আর দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর, কী যত্ন সহকারে এখানে গাছগুলোকে তৈরি করা হয়েছে, আর ফুল গাছগুলো ভীষণই সুন্দর লাগছে দেখতে। আগে যখন মায়ের সাথে আসতাম তখন এই ড্রাগন নাগরদোলাটাতে আমি অবশ্যই চড়তাম, কিন্তু বিয়ের পর থেকে আমার বর একদমই এইসব পছন্দ করে না, ওর নাকি মাথা ঘোরায়, তারপর থেকে আমার এইসব একদমই বন্ধ হয়ে যায়। তাই দেখছি যারা আনন্দ করছে তাদেরকে দেখি আনন্দিত হচ্ছি, আর বেশ ভালো লাগতো ছোটোবেলায়। তো এখানে শুধু বিভিন্ন রকমের ফুলের গাছই নয়, বিভিন্ন রকম সবজির গাছও এখানে চাষ করে নিয়ে আসা হয়, যা খুবই ছোট্ট আকারের গাছগুলো হয়, আর এখানে ভর্তি ভর্তি ফল এখানে থাকে সবজির গাছগুলোতে। যেমন এখানে শিম গাছ দেখতে পাচ্ছেন, বেগুন গাছটিতে দেখুন কত বেশি পরিমাণে, এটি ছোট্ট বেগুন গাছে কত বেগুন হয়েছে। তো শিম গাছ আর বেগুন গাছের মতো এখানে টমেটো গাছও দেখতে পাওয়া যাচ্ছে, পাশে বেগুন গাছ, আরও একটি তার পাশেই আছে এখানে লাউ গাছ, যেখানে বিশাল আকারের লাউ চাষ করা হয়েছে, আর দেখতে পাচ্ছেন কী সুন্দর আর কী লোভনীয়। তো এখানে আবার দেখুন ছোট ছোট গাছে কুললঙ্কাও গাছ এনেছে, যা কী সুন্দর লাল চেরি ফলের মতো দেখতে লাগছে। এখানে আবার মূলো, আবার একটি ব্রোকলি গাছ আনা হয়েছে, ব্রোকলিটা একদমই ফুটে গেছে।
তো এবছরের সর্বশ্রেষ্ঠ সবজি হিসেবে পুরস্কৃত হয়েছে এই লঙ্কা গাছটি। এটি হচ্ছে ধানি লঙ্কা গাছ, আর দেখতে পাচ্ছেন গাছটি কত বড় হাইটে, 6-7 ফুট মতো হবে গাছটির হাইট। আর গাছটিতে পুরো লঙ্কায় ভর্তি, পুরো গাছটি লাল হয়ে আছে লঙ্কাতে। আর এর পাশেই আছে এখানে সূর্যমুখী লঙ্কা, যা পুরো সূর্যের দিকে মুখ করেই আছে, যা ভীষণই সুন্দর লাগছে দেখতে। এদিকে আবার এখানে বিভিন্ন রকমের ফল, মানে বিভিন্ন রকমের লেবু, বিভিন্ন রকমের ফল এখানে গাছ এখানে এক্সিবিশনে দেওয়া হয়েছে, যা আরও সুন্দর লাগছে দেখতে। এখানে কমলা লেবু আর মৌসুমি লেবু দেখতে পাচ্ছেন, এখানে পাশে কামরাঙাও আছে, খুবই সুন্দর। এখানে আবার কে আবার আম গাছ এনেছে, যেখানে ছোট গাছে দুটো ছোট ছোট আমও হয়েছে। দেখুন মেলা দেখতে আবার কে এসেছে, ও এসেছে গাছের মেলা দেখতে। আম লঙ্কা লেবুর পর এবার এখানে এসেছি যেখানে শুধুমাত্র গোলাপ ফুলই আছে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের গোলাপ, গোলাপি রঙের গোলাপ, সাদা রঙের গোলাপ এবং আরও একটি সুন্দর রঙের গোলাপ আছে, যেটা আমি শেষে দেখাবো। চলুন দেখে নিই গাছগুলো। এই যে এই হলো সেই গোলাপ গাছ, রঙটি দেখেছেন কি সুন্দর গাঢ় মেরুন কালারের। শুধু এই গাছটি শুধুমাত্র একটি এসছে, আর একটাই সর্বশ্রেষ্ঠ গাছ এখানে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা যারা যারা ভিডিওটি দেখছেন বলুন তো এই গাছটির নাম কি? চলে এসেছি মেলার শেষের দিকে, আর এখানে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে হার কানের, যেটি মেলায় দেখতেই পাওয়া যায়। আর কিছু কিনিনি আমি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো আর প্রাইসও খুব কম ছিল। তারপর এখানে প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, খুবই সুন্দর দেখতে লাগছিলো। ছোটোবেলায় ঝুলোনোর সময় আমরা প্রচুর পরিমাণে এরকম মাটির পুতুল কিনে রাখতাম আর সাজাতাম, খুবই ভালো লাগছে দেখতে। তো আজকের ভিডিওটি শেষ করছি এই ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তিটির সাথে। আশা করবো ভিডিওটি সবার খুব ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।